খিলঞ্জিয়ার নিরাপত্তার কথা কই, খিলঞ্জিয়ার অস্তিত্বর কথা কই, এই সরকারখনে খিলঞ্জিয়া বিরোধী এখন অধিসূচনা জারি করেছে। 2014 চনের 31 ডিসেম্বরলৈকে অহা নাগরিকখিনির যেটো গোচর বিদেশী ন্যায়াধিকরণলৈ পঠিওয়া যেটো হেৰি আছিল, সিদ্ধান্ত আছিল, এই সিদ্ধান্তটোর বিরুদ্ধে অসম সরকারে এখন অধিসূচনা জারি করেছে। এই অধিসূচনাখনের জড়িয়তে বিদেশী ন্যায়াধিকরণত এই গোচর সমূহ পঠিয়াবলৈ মানা করেছে। এইটো এটা দেখ দেখ অসম চুক্তি বিরোধী কথা, আর অসমত নাগরিকর অধিকার অসম চুক্তি মতে হব। অসম চুক্তি উলঙ্ঘা করা কোনো কথা আমি হলো অসম ছাত্রসন্থায় মানি নলো। অসম চুক্তি আখরে আখরে পালন করিব লাগিব। অসমত বিদেশী ন্যায়াধিকরণের যে ভিত্তিবর্গ আছে, বিদেশী নাগরিকর চিনাক্ত করার যে ভিত্তিবর্গ আছে, এই ভিত্তিবর্গ 1971 চনের 24 মার্চ এই মতেই চিনাক্তকরণ করা হব। অসম সরকারে এনেকা ধরনের যিকোনো অধিসূচনা জারি করা অধিসূচনা আমি কোনো কালে নামানো। এই অধিসূচনাখন অতি শীঘ্রে বাতিল করবলে আমি সরকারক দাবি জানাইছো। আর এই অধিসূচনাখন যদি বাতিল করা নহয়, তেতিয়াহলে আমার আন্দোলন আরো দীঘলীয়া হব। এই আন্দোলন চলিছিল আর আন্দোলন চলি যাব।